আজকে আর একটা চমৎকার ব্যবসা আইডিয়া আপনাদের সঙ্গে শেয়ার করতে এসেছি, সেটা হচ্ছে ইলেকট্রিক গ্যাজেটের বিজনেস অথবা ইলেকট্রিক প্রোডাক্টের বিজনেস। ইলেকট্রিক গ্যাজেটে বলতে কি কি প্রোডাক্ট রয়েছে আমি বলি, যেমন মোবাইলের চার্জার, মোবাইলের কভার, হেডফোন, মাল্টিপ্লাগ, তারপর স্মার্ট ওয়াচ, তারপর মোবাইল, বাটন মোবাইল, এ ধরনের বেশ কিছু আইটেম রয়েছে যেগুলো নিয়ে ব্যবসা করলে অনেক ভালো প্রফিট করা সম্ভব। আপনি হয়তো একটু খেয়াল করলে বুঝতে পারবেন, alibaba.com এ যদি আপনি একটু ঘুরে আসেন তাহলে দেখতে পারবেন যে সেখানে অনেক ধরনের ইলেকট্রিক গ্যাজেট রয়েছে যেগুলোর প্রাইস বাংলাদেশের তুলনায় অনেক আকাশ পাতাল পার্থক্য লক্ষ্য করা যায়। তো আপনি এই প্রোডাক্টগুলোর দাম যখন দেখবেন আর আমাদের বাংলাদেশের সেম প্রোডাক্টের দামটা যখন দেখবেন তখন আপনার মাথা ঘুরে যাবে, আপনি বলবেন যে এত কম বেশি কিভাবে হয়। জি, বাস্তবতে এতটা কম বেশি হয়। তো আপনি যদি এই প্রোডাক্টগুলো নিয়ে ব্যবসা করতে চান তাহলে আপনাকে কি করতে হবে, আপনাকে চায়না থেকে এই প্রোডাক্টগুলো ইম্পোর্ট করে বাংলাদেশে আনতে হবে, এনে আপনি সেটা চাইলে হোলসেলে বিক্রি করতে পারেন অথবা আপনি চাইলে খুচরাও বিক্রি করতে পারেন। তো এগুলো কিভাবে আনবেন, এগুলো আনার জন্য আসলে বিভিন্ন সেলার রয়েছে, alibaba.com এর মাধ্যমে বিভিন্ন সেলার থাকে, তাদের কাছে কন্ট্রাক্ট করে তাদের কাছ থেকে মাল এনে বিক্রি করতে হয়। এক্ষেত্রে আপনাকে একটা কার্ড লাগবে, একটা ইন্টারন্যাশনাল মানে ডুয়েল কারেন্সি কার্ড লাগবে, কার্ড দিয়ে সেগুলো দ্বারা পেমেন্ট করে তারপরে এগুলো আনতে হবে। তবে আরেকটা ঝামেলা হচ্ছে যে আপনি যদি আলিবাবা থেকে প্রোডাক্ট আনতে চান, চায়না থেকে প্রোডাক্ট আনতে চান, তাহলে আপনাকে লাইসেন্স করতে হবে, অর্থাৎ এক্সপোর্ট ইম্পোর্ট অথবা আমদানি রপ্তানির লাইসেন্স করতে হবে। আমদানি রপ্তানির লাইসেন্স না থাকলে কিন্তু আপনি বেশি করে মাল আনতে পারবেন না, অল্প কিছু মাল আনতে পারবেন, যেটা একজন পার্সোনালি একজন লোক যেভাবে আসার ক্ষেত্রে যতটুকু মাল আনতে পারে ততটুকু মাল আনা সম্ভব, কিন্তু এর চেয়ে বেশি আনা সম্ভব নয়। তো যদি আপনি ইলেকট্রিক গ্যাজেট নিয়ে বিজনেস করতে চান তাহলে আপনাকে যে কোনো একজন ইম্পোর্ট এক্সপোর্টের দ্বারস্থ হতে হবে, দ্বারস্থ হয়ে কি শর্তে তারা মাল এনে দেয় এই বিষয়গুলো আপনাকে একটু জানতে হবে। যারা এক্সপোর্ট ইম্পোর্ট করে তারা মাল এনে দেবে, এনে দেওয়ার জন্য আপনার কাছ থেকে একটা নির্দিষ্ট পরিমাণ ফি নেবে, অথবা তারা চায়নায় যে প্রাইস তার চেয়ে সামান্য একটু দাম বাড়িয়ে ধরবে, ধরে আপনাকে মালটা দিয়ে দিবে, আপনি মাল নিয়ে আপনি ব্যবসা করতে পারবেন। আমি স্ক্রিনে নাম্বার দিয়ে রাখবো, এই নাম্বারে যোগাযোগ করলে আপনি কিভাবে চায়না থেকে প্রোডাক্ট এনে বাংলাদেশে বসে থেকে ব্যবসা করবেন সে ব্যাপারে আপনাকে সহযোগিতা করতে পারবে। এখন আমরা আপনাকে দেখাবো যে আসলে প্রকৃত অর্থে বাংলাদেশ এবং চায়নার মধ্যে প্রোডাক্টের দামের কতটা হেরফের রয়েছে আর আপনি কত ধরনের প্রোডাক্ট বাংলাদেশে এনে ব্যবসা করতে পারবেন। তো চলুন স্ক্রিনে চলে যাই। দেখুন এই মুহূর্তে আমরা রয়েছি alibaba.com, alibaba.com আসার পর দেখুন আমরা যদি কনজিউমার ইলেকট্রনিক্স এটাতে আসি তাহলে দেখুন সর্বপ্রথম রয়েছে মোবাইল ফোন অ্যাক্সেসরিজ, ইয়ারফোন অ্যাক্সেসরিজ, চার্জার, ব্যাটারি অ্যাক্সেসরিজ অ্যান্ড পাওয়ার্স, ইলেকট্রিক সিগারেট, ক্যামেরা, ফটো, মানে প্রয়োজনীয় যত প্রকার আপনার ইলেকট্রিক প্রোডাক্ট রয়েছে সব কিছু কিন্তু আমরা এখান থেকে পাইকারি দরে কিনতে পারবো। তো দেখুন এই যে একটা র্যাম $80, এটা হচ্ছে এই যে দেখুন একটা চমৎকার একটা মোবাইল রয়েছে। এখান থেকে আমরা আসলে আমাদেরকে খুঁজে বের করতে হবে কোন প্রোডাক্টগুলো আসলে আমরা এনে বিক্রি করতে পারবো আর কোনটা প্রাইস কম, কম প্রাইসের মধ্যে অবশ্য প্রোডাক্ট খুঁজতে হবে। এই দেখুন এখানে DDR3 8GB একটা র্যাম, এই দেখুন এখানে DDR3 8GB একটা র্যাম, এটার প্রাইস ধরছে $20, যদি আপনি 500 পিস আনেন, 100 পিস আনলে $21 করে। আচ্ছা আমরা যদি এটা একটু হেলফেট দেখি DDR3 8GB র্যাম বাংলাদেশি প্রাইস তাহলে বুঝতে পারবো বিডি প্রাইস। দেখুন এখানে দাম দেওয়া রয়েছে $2500, এখানে দাম ছিল মাত্র $21, $21 আপনার কত হয় আমরা একটু দেখাই, $1700। হ্যাঁ, $1700 প্রোডাক্টটা এখানে বিক্রি হচ্ছে, আপনি তো দেখতেই পেলেন $2500। আপনারা হয়তো অনেকেই জানেন যে কম্পিউটার রিলেটেড ইলেকট্রিক প্রোডাক্টের উপর সরকার ভ্যাট উঠিয়ে নিয়েছে, এখান থেকে কোনো কাস্টম ফি কাটা হয় না, তার মানে এখান থেকে কিন্তু আরো বেশি প্রফিট করা সম্ভব। এভাবে করে আসলে দামের হেরফের হয়ে যায়।
যদি আমরা বাইরে থেকে এগুলো আনতে পারি তাহলে কিন্তু অবশ্যই অনেক বেশি প্রফিটে বিক্রি করতে পারবো। তো দেখুন এখানে আরেকটা রয়েছে DDR4 অবশ্য। এরপর আরো অনেক প্রোডাক্ট রয়েছে, আমরা একে একে যদি দেখি, যে মোবাইল কভার, মোবাইলের যত প্রয়োজনীয় গ্যাজেট, এই যে ডিসপ্লে, মোবাইলের ডিসপ্লে, ব্যাটারি, মোবাইল ডিসপ্লে, আইফোনের ডিসপ্লে, এগুলো কিন্তু আমরা চাইলে বিদেশ থেকে আনতে পারবো, চায়না থেকে আনতে পারবো। এই যে মোবাইলের কভার রয়েছে $1 করে মাত্র দাম, এই যে আইফোনের কভার, এরপর যদি দেখেন এই যে এখানে আরো কিছু অ্যাক্সেসরিজ রয়েছে, কিছু নন ব্র্যান্ডের মোবাইল থাকে যেগুলো আসলে ব্র্যান্ড এত পরিচিত ব্র্যান্ড নয়, সেই প্রোডাক্ট গুলো আনলে কিন্তু আমরা প্রচুর প্রফিট করতে পারবো। যেমন এই যে মোবাইলটা দেখেন, এটার প্রাইস হচ্ছে মাত্র $70, $70 বাংলাদেশের রেট কত হয় দেখেন, 6,000 টাকা। হ্যাঁ, এটা 6,000 টাকা হলে তাহলে দেখেন এটা আমরা যদি বাংলাদেশে আনে, আপনি একটু চিন্তা করেন তো কত টাকা বিক্রি করতে পারবেন, মিনিমাম 8,000 টাকা বিক্রি করা যাবে, 10,000 টাকা বিক্রি করার ব্যাপারই না। কত সুন্দর একটা মোবাইল, বুঝছেন? এটা অনায়াসেই 10-15,000 টাকা বিক্রি করা যাবে। যাই হোক, আরো অনেক অ্যাক্সেসরিজ রয়েছে যেগুলো আমরা চাইলে বাইরে থেকে আনতে পারবো, যেমন ইলেকট্রিক গ্যাজেট গুলো রয়েছে, এগুলো আসলে কম্পিউটার অ্যাক্সেসরিজ বা বিভিন্ন পার্টস, পাওয়ার সাপ্লাই সংক্রান্ত জিনিসপত্র, এগুলো এনে ব্যবসা করা যাবে। এখন আমরা দেখবো যে ইলেকট্রিক প্রোডাক্ট বাইরে থেকে আনতে হলে কি ধরনের কাস্টম ফি দিতে হয়। এখন আমরা দেখুন এই যে Chapter 8-5 আছে, ইলেকট্রিক্যাল মেশিনারি, ইকুইপমেন্ট, পার্টস, এগুলোর রেটটা সম্পর্কে জানতে পারবো। যদি এক্সপোর্ট করতে গেলে একদম ফ্রি, কোনো ফি দিতে হবে না, সম্পূর্ণ ফ্রি। আর যদি আমরা ইম্পোর্ট করতে চাই সেক্ষেত্রে দেখুন কিছু কিছু প্রোডাক্ট রয়েছে মাত্র 1% ভ্যাট দিতে হয়, যেমন এসি মোটর, তারপর যেমন আরো রয়েছে 1% করে, যেমন রয়েছে উইন্ড পাওয়ার, আউটপুট, নট এক্সিট, এগুলো আসলে ইলেকট্রিক্যাল লাইটিং লাইট সংক্রান্ত জিনিসগুলো মনে হয় 10% করে নিচ্ছে। তারপর পোর্টেবল ইলেকট্রিক ল্যাম্প, এগুলো 10% করে নিচ্ছে। সোলার পাওয়ার যদি নিয়ে ব্যবসা করেন, এখানে আপনার কোনো ফি দিতে হবে না, একদম 0%। এগুলো আপনি খুঁজে খুঁজে বের করে নেবেন যে আসলে কোনটা আপনার প্রয়োজন। ইলেকট্রিক ইনক্লুডিং ইলেকট্রিক হিটেড গ্যাস দেখেন, এগুলো 1% করে। আর যদি আমরা মোবাইল ইলেকট্রিক্যাল জিনিসগুলো আনতে চাই সেক্ষেত্রে আমাদেরকে 25% দিতে হবে, আমি একটু আগে খুঁজে বের করেছিলাম। রাউটার মোটর এগুলো দেখেন, এগুলো আনলে 10% করে দিতে হবে। ওয়্যারলেস যে মাইক্রোফোন, লাউড স্পিকার, ইয়ারফোন, হেডফোন, এগুলোর জন্য দিতে হবে 25%। সাউন্ড সিস্টেমের জন্য দিতে হবে 25%। ভিডিও রেকর্ডিং, এগুলো 25%। আচ্ছা, আমি চেষ্টা করবো এই লিঙ্কটা আপনাদেরকে দিয়ে দেওয়ার জন্য, ডিসক্রিপশনে একটু চেক করবেন, তাহলে এটা আপনারা একটু পড়ে নিলে বুঝতে পারবেন যে আসলে এখানে ফি কত করে ফি পড়ছে। এতে হলো কাস্টম ফি, তারপর প্রোডাক্ট আনার জন্য কিছু খরচ দিতে হবে, তারপর যারা আপনাকে প্রোডাক্টগুলো এনে দেবে তাদেরও কিছু প্রফিটের ব্যবস্থা রয়েছে, তাদেরও কিছু খরচের ব্যবস্থা রয়েছে। সব মিলিয়ে মোটামুটিভাবে আপনি কিন্তু এই ব্যবসাটা শুরু করলে মোটামুটি একটা ভালো প্রফিট করতে পারবেন বলে আমরা আশা রাখি। দিনে যদি আপনি 10টা প্রোডাক্ট বিক্রি করতে পারেন তাহলে দিনে আপনার 1,000 টাকা ইনকাম হচ্ছে, মাসে 30,000 টাকা অনায়াসে ইনকাম হচ্ছে। আর যদি আপনি একটু বড় হোলসেল করতে চান সেক্ষেত্রে আপনি হোলসেলও করতে পারেন, হোলসেল করেও কিন্তু আপনি আরও প্রচুর বিক্রি করতে পারবেন। বিক্রি করার জন্য দোকান নিতে পারেন, অথবা আপনি চাইলে বিক্রি করার জন্য অনলাইনেও মার্কেটিং করতে পারেন। অনলাইনে যদি আপনি এরকম একটা ইউটিউব চ্যানেল করে নেন যেখানে আপনি আপনার যে প্রোডাক্টগুলো রয়েছে সেগুলোর ব্যাপারে প্রতিনিয়ত ভিডিও আপলোড করেন, তাহলে সারা বাংলাদেশে যারা এই ইলেকট্রিক গ্যাজেটের উপরে বিজনেস করে তারা আপনাকে ফোন করে আপনার কাছ থেকে প্রোডাক্ট নিতে চাইবে।
সেজন্য আপনাকে একটু পরিশ্রম করতে হবে, আপনাকে একটু আপনার ব্রেইনটাকে খাটাতে হবে, খাটিয়ে আপনাকে ব্যবসায় মনোনিবেশ করতে হবে। তো যারা এই ইলেকট্রিক গ্যাজেটগুলো নিয়ে ব্যবসা করতে চাচ্ছেন তাদেরকে আমি বলি, আপনারা চাইলে একটু ট্রাই করে দেখতে পারেন। আপনাকে যে ব্যবসা করতেই হবে এমনটা নয়, আপনি একটু ট্রাই করে দেখতে পারেন, একটু খোঁজ খবর নিয়ে দেখতে পারেন যে আসলে ব্যবসাটা করা যায় কিনা। অনেকে আমাকে প্রশ্ন করতে পারেন যে ভাই এত পাকনামি করো, তুমি এই ব্যবসা করো না কেন? আসলে আমি অলরেডি একটা ব্যবসা করছি, আমার ব্যবসার পাশাপাশি যখন অবসর সময়টা থাকে তখন আমি আপনাদের সামনে এই ভিডিওগুলো করি, যাতে করে আপনারাও উদ্বুদ্ধ হন ব্যবসা করার জন্য। আমি যে এই কাজটা করছি এটা করতেও কিন্তু আমার সময় যায়, এটা করতেও কিন্তু আমার পরিশ্রম লাগে। তারপর এটাও একটা বিজনেস, আপনি অবাক হচ্ছেন তাই না? অবশ্য অনেক কান্ট্রিতেই বিজনেসের কাউন্সিলিং করানোর জন্যই কিন্তু আলাদা বিজনেস রয়েছে, যদিও আমাদের দেশে এই বিষয়টা এখনো পর্যন্ত সেভাবে প্রচলন হয়নি। তবে অনেক দেশে এরকম রয়েছে যে আপনার কাছে যদি টাকা থাকে, আপনি পড়াশোনা শেষ করেছেন, টাকা আছে, বিজনেস করতে চাচ্ছেন, তাহলে বিজনেস কাউন্সিলিং অথরাইজেশনে যেতে হবে। তারা আপনাকে কিভাবে আপনি ব্যবসাটা শুরু করতে পারেন, কত টাকা ইনভেস্ট লাগবে, কোথা থেকে কাগজপত্র সংগ্রহ করতে হবে, এভরিথিং অ্যারেঞ্জ করে দেবে, তার বিনিময়ে তারা একটা ফি নেবে। কিন্তু আমাদের দেশে তো সে ধরনের কোনো পদ্ধতি বা ব্যবসা বা কালচার চালু নেই, তার জন্যই অনেকে আমাদেরকে প্রশ্ন করেন যে এত বেশি বুঝো, তুমি এই ব্যবসা করো না কেন? আসলে আমি যে এই কাজটা করছি এটাও একটা কাজ, এটাও একটা পরিশ্রমের ব্যাপার, এটাও একটা মেধার ব্যাপার, একটা শ্রমের ব্যাপার। আশা রাখছি আপনাকে হিট না করে বিনয়ের সঙ্গে আমি বলতে পেরেছি যে কেন আমরা এই ভিডিওগুলো করি। আর আমার মেইন উদ্দেশ্যই হচ্ছে আপনাদেরকে উদ্বুদ্ধ করা ব্যবসার জন্য, আর এর চেয়ে বেশি কিছু নয়। যদি এখান থেকে আমার ধান্দা হতে পারে, আমার ধান্দা হয়, এটা হবেই, স্বাভাবিক, মানুষ তো বিনা স্বার্থে কোনো কিছু করে না তাই না? আশা রাখছি আপনারা এটাকে খারাপ দৃষ্টিতে নেবেন না, অবশ্যই এটাকে ক্ষমাসুলভ দৃষ্টিতে দেখবেন। আশা রাখছি আবারও নতুন কোনো ভিডিওতে দেখা হবে, সেই প্রত্যাশায় আজকের মতো বিদায় নিচ্ছি। ভালো থাকবেন, খোদা হাফেজ।